মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এরকম একজন কেউ কি করে আপনার বিশেষ বান্ধবী হতে পারে? প্লিজ মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ম্যাডাম। ওর নাম রাধা, ও আমার অগ্নি সাক্ষী রেখে বিয়ে করা স্ত্রী, এখন মিসেস রাধা সেন। আপনার স্ত্রী? আমি বুঝতে পারছি না আপনি কেন এত অবাক হচ্ছেন। আমার পরিবার সাক্ষী আছে, মিডিয়াও সাক্ষী আছে। হ্যাঁ ম্যাডাম, আমি কানাঘুষো শুনেছিলাম রশ্মি বাবা আবার বিয়ে করেছে, কিন্তু এরকম একজনকে আপনি আপনি আমার কেন যেন মনে হচ্ছে রশ্মি মিথ্যে কথা বলাটা কি আপনার থেকে ইনহেরিট করেছে? কিন্তু আমি তো কোনো মিথ্যে বলছি না ম্যাডাম। হ্যাঁ, ও আমার স্ত্রী আর আমি ওর স্বামী, আর সেই সূত্রে পুকুলের মা যদি এখন কেউ হয়ে থাকে সেটা রাধা। ওর নাম রাধা, আমি আবার বলছি ওর নাম রাধা, ও কোনো গভর্নেস নয়, আমার পার্টনার নয়, আমার বিয়ে করা স্ত্রী। আপনাদের তখন থেকে আমি বোঝানোর চেষ্টা করছি, আপনারা একই কথা। আমি সো সরি। কি করছে রাধা এটা সবার সামনে? কি করছে ও সবার সামনে? আমার আদিত্যকে এইভাবে টাচ করছে কেন? কেন করছে? যাক, তাহলে শেষমেশ রাধাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিলে। উনি সত্যি আপনার স্ত্রী? আচ্ছা, রাধা যে আমার বিয়ে করার স্ত্রী তার ঠিক কি প্রমাণ আমায় দিতে হবে বলুন, আমি চেষ্টা করব। না না, আমাদের কোনো প্রমাণ লাগবে না। আপনি নিজেই যখন বলছেন উনি আপনার লিগ্যাল ম্যারিড ওয়াইফ তখন আমরা বিশ্বাস করলাম। আমি বলছিলাম ম্যাম যে আমরা প্রমাণ দিতে রাজি আছি, যদি প্রয়োজন হয় তাহলে প্রমাণ দেব, যাতে পরবর্তীকালে কোনো বাচ্চার সামনে তার পেরেন্টসদের এইভাবে অসম্মানিত না হতে হয়। সরি মিস্টার সেন, আমার মনে হয় ম্যাডাম যে এই পদ্ধতিটা ঠিক না। একটা বাচ্চার সামনে তার বাবা মাকে এইভাবে অপমান করতে পারেন, এটা কি ঠিক? তুমি তো সবটা মেনেই নিলে আদি, তাহলে তাহলে আর আমার এখানে প্রয়োজন ফোরালো আর এখানে থাকবো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।